হ্যালো গাইস, আজকে বিকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে বিকালবেলা প্রজেক্ট করছিলাম, দাঁড়া তোমাদেরকে প্রজেক্টে দেখাই। এই দেখো, সোর্স অফ ওয়াটার, এটা আমি নিজে এঁকেছিলাম, কেমন হয়েছে বলবে কিন্তু। আর একটা লেখাও লিখেছিলাম, দাঁড়া তোমাদেরকে লেখাটা দেখাই। এই যে দেখো, ফুল টুল দিয়ে ডেকোরেশন করেছিলাম, আর স্কুল থেকে এত এত কাজ দিয়েছিলো, সেগুলো করতে করতে তো আমি হাঁপিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলি। এ কি বাইরে কিসের আওয়াজ হচ্ছে, কী সব বাজছে, চলো তো গিয়ে দেখি। মনে হয় কোনো বিয়ে বাড়ি যাচ্ছে, বুঝলে, চলো গিয়ে দেখি। এত কি বাজছে, যদি চলে যায় তাড়াতাড়ি চলো। আরে এ কি, কি সুন্দর, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো, বরযাত্রী যাচ্ছে, এটা মনে হয় নন বেঙ্গলি বরযাত্রী, সবাই পাগড়ি টাগড়ি পরে আছে দেখছি। আর বরকে ঘোড়ার গাড়িতে করে যেতে আমি প্রথম দেখছি। এই যে পাশে বিয়েবাড়ি, আমাদের পুরো ফ্ল্যাটের পাশেই হচ্ছে কমিউনিটি হলে। আর বরকে আমি ঘোড়ার গাড়িতে যেতেই প্রথম দেখছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, আমার কাছে খুবই ভালো লাগলো। এমনি ঘোড়ার গাড়ি দেখেছি ভিক্টোরিয়া মেমোরিয়ালে, বাট এমনি তো কোনোদিনও দেখিনি যে বর ঘোড়ার গাড়িতে করে যাচ্ছে বা অনেক কিছু বাজছে, এরকম তো দেখিনি, তাই আমার কাছে খুবই নতুন, মানে আমার খুবই ভালো লাগছিলো। আমি খুবই এক্সাইটেড ছিলাম ঘোড়াগুলো যখন আসবে দেখার জন্য। আমি তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি। ঘোড়া দুটো দাঁড়িয়ে আছে, আর রথটা দাঁড়িয়ে আছে, বর আছে ওটা। যে দেখো, ঘোড়াগুলো এবার আসছে, আস্তে আস্তে গুটি গুটি পায়। ওরা তো খুবই জোরে দৌড়ায়, কিন্তু এখানে তো জোরে দৌড়াতে পারছে না, তাই আস্তে আস্তে আসছে। দেখো ওরা আবার মাথাও নাড়ছে, ওরা যা জোরে দৌড়ায় আমরা তো সবাই জানি। এবার একটু স্পিডটা বাড়িয়েছে, বাট অতটা তাড়াতাড়ি আসছে না। দেখো সাইড করে আসছে, আর রথটা মারাত্মক সুন্দর ছিল, প্রচুর 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 লাইটস দেওয়া ছিল। এই যে ঘোড়া দুটো এগিয়ে যাচ্ছে, তার পেছনে একটা টোটো ছিল। এ দেখো সামনে কত লোক, সবাই বিয়েবাড়ির দিকে যাচ্ছে, আর ঘোড়াটাও আস্তে আস্তে যাচ্ছে। তো পুরো ভিডিওটা সঙ্গে থেকো। এ দেখো কত লাইট পেছনে দেওয়া, আর ঘোড়ার গাড়ির মধ্যে বর প্লাস আরও অনেক লোকেরা বসেছিল দেখলাম, অনেক মানে কি দু চারটে লোক হবে হয়তো। দেখো খুবই সুন্দর লাগছিল দেখতে, আমি তো এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর কী যে ভালো লাগছিল আমার। এ দেখো নাচছে, ও আহা আহা, আমারও মনে হচ্ছে না নাচি, আহা ও হাত ধরে ধরে নাচছে, কী সুন্দর নাচছে ওরা। সরি, আমারও মনে হচ্ছিল আমি ঘোড়ার গাড়িটায় উঠে পড়ি। এই যে দেখো আস্তে আস্তে যাচ্ছে, ওরম ঘোড়ার গাড়িতে উঠে যাই আমি, ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘোড়ার গাড়িতে ওঠা যায়। আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালে গেছিলাম, বাট ঘোড়ার গাড়িতে উঠিনি, পরের বারে যাবো যখন ইচ্ছা আছে মানে ঘোড়ার গাড়িতে ওঠার। আর পেছনে একটা লাইটের, মানে মেলায় দেয় না ওই ওই রকম একটা লাইট দেওয়া আছে পেছনে যাচ্ছে। এই যে দেখো ওরা ব্যাক করে গেল, এবার ওরা সাইডে হয়তো রেখে দেবে। এ দেখো পর পর চারটে গাড়ি, এইটা বেশ একটু পিঙ্ক ইয়ে দিয়ে সাজানো ছিল, আর ভেতরে দেখো লোক বসে আছে। আমি তো দেখতে পাচ্ছিলাম ওদেরকে, আমি ওদেরকে ক্যামেরা বন্দিও করে ফেলেছি। এ দেখো তার সামনে একটা গাড়ি, তার সামনে আবার একটা গাড়ি, তার সামনে আবার একটা গাড়ি, মানে পর পর চারটে গাড়ি দাঁড়িয়ে আছে। এবার কী করে যাবে আমি তো জানি না, বাট ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো প্লিজ বলবে। টাটা, বাই।